আট বছর পরে আবারও ফিরে আসা এই শহরে কত কিছুই না বদলে গেছে সময়ের ছোঁয়ায়, কিন্তু তুমি বদলাওনি, তাই তো ফিরে আসা তোমার কাছে নতুন করে বাঁচতে। এই জানো, ওখানকার লাইফের সাথে এখানকার লাইফ আকাশ পাতাল তফাৎ, তবু যেন একটা পিছনে ফেলে আসা কিছু একটা না পাওয়ার টানটা যেন ভারী ভারী আঁকড়ে ধরত। বলুন কাকিমা, আমি আবির। তুমি? বৃষ্টি এখন বাড়িতে নেই, তুমি এখন আসতে পারো। কাকিমা, আমি আমার ভুলটা শুধরাতে এসেছি, প্লিজ একবার আমি ওর সাথে দেখা করতে চাই, একবার এসো। কাকিমা, মানে বৃষ্টি? তুমি বসো, আমি আসছি। কি দেখছো? না, ভাবছি কালটা যেন তোমার গন্ধে মেখে আছে, আর আজটা তোমার ভালোবাসার স্পর্শ পেতে ছুটে এসেছে। তোমার সব কিছুর মধ্যেই আমাদের ভালোবাসার আভিজাত্যটা যেন ছড়িয়ে আছে। তা আছে বলতে পারো, কখনো অন্তরের অধীনে বেঁধেছি নিজেকে, কখনো আগোছালো মনে রেখেছি গুছিয়ে। আমি লিখি, লিখতে খুব ভালোবাসি, কখনো বা আবেগের ছলনায়, কখনো বা উল্লাসে, কবিতা ঘিরেই আমার জগৎ। যখন অনেকটাই বলার বাকি আর সবটাই না বলা রয়ে যায়, তখন তাকে ছন্দের আদলে আঁকি। আচ্ছা, আমার কবিতাগুলো কি সত্যি ন্যায্যদাম পাবে, মান পাবে? আবার কখনো বা ভাবি, কেউ কি কখনো আসবে আমার জীবনে, যে আমাকে বুঝতে পারবে, আমাকে আমার মতন করে মেনে নিয়ে ভালোবাসবে? এই আমি, এই আমার মধ্যে আমিটাকে বাঁচতে দেবে, তাকে মেরে ফেলবে না তো? আমার এই আমার আজটা কাল হবে তো? কিরে, তোর আজকে আমার সাথে দেখা করার কথা ছিল না? তুই এলি না বলে তো আমিই চলে এলাম। ভুলে গেছিলাম রে, আসলে একটু ব্যস্ত ছিলাম। তোর ব্যস্ততা? তোর ব্যস্ততা মানে তো শুধুই কবিতা। শোন, তোর ব্যস্ততা রাখ, চল আমরা বরং কোথাও ঘুরে আসি। কোথায়? চ না, ফার্স্টে বাড়ি যাব, তারপরে গঙ্গাঘাট। ঠিক কি পরিভাষা এই শব্দটির জানি না, তবে বোধ হয় একেই ভালোবাসা বলে। এই বৃষ্টি, কি হয়েছে রে? ওই কিছু না, বল। ও আচ্ছা, এই ব্যাপার, দাঁড়া দাঁড়া, ও অবিদ একটু শুনে যাও, আর দাঁড়া না, কিছু হবে না, ও অবিদ একটু শুনে যাও। হ্যাঁ যাই। বলো। আবিদা, ও হচ্ছে আমার বন্ধু বৃষ্টি, খুব একটা এদিকে আসে না। এটা হচ্ছে আবিদা। হাই হাই আবিদা, ওর একটা সামনে এক্সাম আছে, তুমি প্লিজ ওকে একটু হেল্প করে দেবে গো? আচ্ছা হ্যাঁ, অবশ্যই আমি করে দেবো, বাট আজকে আমার একটু তাড়া আছে, তো আজ আমার একটু যেতে হবে, কাল না হয় দেখা করি। ওকে, আসছি তাহলে। বৃষ্টি ভেজা বিকেল হতে বেশ ভালো লাগে, রোদ ভাঙা দুপুর হতে বেশ ভালো লাগে। আজ আপনি একা, সৌম্যি আসেনি? ফোন করেছিলাম, বসতে বলল। কালকে আপনার পড়ার বিষয় কি হেল্পের কথা বলছিল সৌম্যি? না না ছাড়ুন তো, ও একটা পাগল। সত্যি কি? কালকে কি আমরা দেখা করতে পারি? গঙ্গার তীরে আমেজটাই আলাদা। সত্যি তাই।
এই তো বাড়িতে। না সেরকম কিছু না। তা কিছু বলো। আর কি বলবো, আমার বলার ভাষাই তো কবিতা। তবু দারুণ একটা সময় উপভোগ করলাম। আবির, আজ আমার না খুব ইচ্ছে করছে তোমার সাথে কবিতাগুলোর আলাপ করানোর। কবিতা? না 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 না, কবিতা শুনলে আমি বড় ক্লান্ত হয়ে যাই। তার চেয়ে বরঞ্চ চলো কোথাও ঘুরে আসি। না, আজ আমার হবে না। এই বৃষ্টি কি হলো? এই বৃষ্টি, আজ আবারও আবিরকে আমার কবিতাগুলো দেখাতে চাইলাম। না, বোধহয় আমার আবেগ, উৎকণ্ঠা, চিৎকার, আমার ভিতরের মানুষটাকে বোঝাতে চাইলাম। আবির, হ্যাঁ বলো। আজ বিকেলে তোমার সময় হবে? আজ কবিতাকে তোমার সাথে আলাপ করাতাম। আজ আমার হবে না, তোমার কবিতা এটসেট্রা এটসেট্রা পড়ো শোনা। আমি এখন ফোন রাখছি। সত্যি আবির, তুমি বড্ড সেলফিশ। নিজের ক্যারিয়ার, নিজের লাইফ ছাড়া তুমি কিছুই বোঝো না। আমার ফিলিংস নিয়ে ভাবার তোমার সময় কোথায় বলো? হ্যালো আবির, হ্যালো হ্যালো। ভালোবাসা একটা অভ্যাস, এই অভ্যাসটাকে ভালোবাসো বলি কি আমায় ভালোবাসো? অভ্যাস ভালো হলে পাল্টে যায়, সময়ের অপেক্ষা করে না। এই বৃষ্টি, জানিস তোকে একবার আবিদ্যা দেখা করতে বলেছে রে। তোর জন্য একটা খুব ভালো খবর আছে। এই আমার একটু তাড়া আছে রে, আসছি। হ্যাঁ, বাই বাই। আমার তোমাকে একটা কথা বলার আছে। আমি আসলে একটা চাকরি পেয়েছি, আমাকে চলে যেতে হবে 8 বছরের জন্য। কি হলো, চুপ করে আছো? কিছু তো বলো। এই বৃষ্টি, আমি তোমায় সত্যি ভালোবাসি, তুমি কি বুঝতে পারছো সেটা? তুমি চলে যাও বাইরে। মানে? আচ্ছা, আসলে কি বলতো, তুমি কোনোদিনই আমার যোগ্য ছিলে না, কোনোদিনও না। আমি আসছি। হ্যাঁ, যাচ্ছ? এদিকে শোনো। হঠাৎ যেন সব কিছু এলোমেলো হয়ে গেল। আমি তো সবটাকে গুছিয়ে রেখেছিলাম আমার মতো করে। না না, তোমার মতো করে। মন বেবাক, দিশে হারা, আঙুলের ফাঁকে যেন কালটা খুলে যায়। আমি আজটাকে আরো শক্ত করে আঁকড়ে ধরি, কিন্তু না, এই আজ বোধ হয় আমার আর আমার নয়, এটা তোমার, শুধুই তোমার। এতে আমি কই? আমি কি ছিলাম কখনো? বোধহয় না। প্রশ্নটা করতে মন কাতরায়, ভয় পায়, তবু এক মুঠো সাহস জুগিয়ে মনকে প্রশ্ন করি, উত্তরে কি পাই জানো? আজ যে আমি তোমার অযোগ্য। চোখ যখন জলে ভরে যায়, দৃষ্টি ঝাপসা হয়ে আসে শূন্যতার মাঝে, আমি তখন তোমায় খুঁজি আবির, আমি তোমায় খুঁজি। আবির, একটু শোনো। হ্যাঁ, আসছি। তোমাকে হারানোর যন্ত্রণা আমায় তাড়িয়ে বেড়ায়, তাই হয়তো আমায় ফেলে চলে গেলে। না, যাইনি বৃষ্টি, আমি ফিরে এসেছি।
রাতের কোলে কত সকাল যে ঘুমিয়ে আছে ভোরের অপেক্ষায়। আমার ভালোবাসাটাকে সারা না দিয়ে চলে গেলে খুব কষ্ট দিয়েছিলাম না তোমায়? ওভাবে বলছো কেন? কষ্ট আর কি, ওটা তো আমার উপহার। হয়তো আমারই পাওনা ছিল, তুমি শুধু ঋণ শোধ করলে। আজ আমি মৃত, আজ আমি অবহেলিত, আজ আমি বিসর্জিত, আজ আমি অতীত, আজ আমি শুধুই খেয়ালে। কাকিমা, আমার কবিতার বই বৃষ্টির জন্য।